বিডিএফ সার্ভারের মাধ্যমে মাধ্যমে ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন কে প্রথমে হচ্ছে আমরা আমাদের বিডিএফ অ্যাকাউন্টে লগ ইন করে নিই অ্যান্ড লগ ইন করার পর অ্যাকাউন্ট মোটামুটি সবার এরকম দেখা দেখাবে দুই হাজার তেইশের অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা সবসময় দেখেছি যে আমরা যখন অ্যাপ ক্রিয়েট করি লাইট অ্যাপসের জন্য আমরা বিডিএফ লাইটে হচ্ছে যেতাম

সো আমরা প্রথম প্রোভাইস এ চলে যাচ্ছি এন্ড প্রোভাইস এ যাওয়ার পর এখানে হচ্ছে আমরা আমাদের সবগুলো অ্যাপের লিস্ট দেখতে পাবো আমাদের কয়টি হচ্ছে প্রো অ্যাপ লাইট অ্যাপ এগুলো হচ্ছে লাইট লাইট ভিডিওস এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে দিলে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে ওয়াইজ দেখতে পাবো তো আমি এখান থেকে প্রো অ্যাপ সিলেক্ট করে নেই এখানে দেখা যাচ্ছে আমার একটি মাত্র প্রো অ্যাপ আছে এন্ড আমি হচ্ছে আরো প্রো অ্যাপ হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে পারবো সো চাইলে হচ্ছে এনি টাইপ দিয়ে এখান থেকে আমি ক্রিয়েট করতে পারি তো নো প্রবলেম সো এখান থেকে যাওয়ার পর আমি ক্রিয়েট নিউ অ্যাপে হচ্ছে দেই অ্যান্ড নিউ অ্যাপে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন নেম দিতে হবে অ্যাপ্লিকেশন ডেসক্রিপশন দিতে হবে অ্যান্ড একটি হোস্ট অ্যাড্রেস লাগবে এগুলোই তো আমি প্রথমে একটি অ্যাপ্লিকেশন নেম সিলেক্ট করি প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে আমি কি টাইপ অ্যাপ হচ্ছে ক্রিয়েট করতে চাই আমি ধরি যে হচ্ছে আমি হচ্ছে একটি করব যেটা হচ্ছে মানুষকে প্রতিদিন কি কি যায় বিভিন্ন বিভিন্ন ধরনের হচ্ছে লাভ টিপস বা হেলথ টিপস এন্ড হচ্ছে হাদিস বা ভোকাবুলারি বা হচ্ছে আদার্স অনেক কিছু দিতে পারবে তো আমি ধরে যে আমি একটা অ্যাপের নাম নাম দিব

lvs নিয়ে চলো এক ওকে এটা 8000 এ ছিল তারপর হচ্ছে আপনারা চাইলো হচ্ছে এখানে নাম্বার মিক্স করতে পারবেন নাম্বার নাও সাবস্ক্রাইব করতে পারেন এটা হচ্ছে নিবে না থ্রি নিবে না তো ওকে আমাকে হচ্ছে 5000 এন্ড 8টা হচ্ছে পাঁচ ক্যারেক্টারের মধ্যে হতে হবে আমার এক ক্যারেক্টার বেশি এটা কেটে দেই তো আমি একটা ডেসক্রিপশন লিখবো দিস অ্যাপ্লিকেশন Will provide daily one love SMS content to the subs bus by this app user. Will uh, know no user will know uh, how, how to uh, how to make good relationship with their love persons. আমি একটা হচ্ছে দিলাম ওকে ফাইন যেগুলা বলছো ওগুলো হচ্ছে ঠিক করে দিলাম আপনি আপনার মতো হচ্ছে দিয়ে দিবেন এখানে যদি আপনারা অন্য কোনো অ্যাপ বানান সেগুলো হচ্ছে সেই ধরনের একটা সে ধরনের হচ্ছে একটা আপনারা ডিসক্রিপশন দিয়ে দিবেন ওকে এখন হচ্ছে অ্যালাউ হোস্ট অ্যাড্রেস এটা হচ্ছে কোথায় পাবো এলা হোস্ট অ্যাড্রেস জন্য আমি আমার হচ্ছে গিঠাবে চলে যাই গিঠাবে যাওয়ার পর অ্যান্ড হচ্ছে গিটারও যাওয়ার পর এখানে হচ্ছে আমি আমার রেপ্রেজারিটিভ চলে যাচ্ছি অ্যান্ড এই এই লিঙ্কটা হচ্ছে আপনাদের আমি দিয়ে দেবো আমার ভিডিও হচ্ছে ডেস্ক্রিপশন আপনারা সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন অ্যান্ড এখানে একটা অ্যালাও হোস্ট অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসটাকে হচ্ছে আমি কপি করবো এন্ড আমরা হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দেব দেখবো যে কোনো ভুল যাতে না হয় কারণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন যে ইউজার আমাদের যে সার্ভিসটা ইউজার সেটা হচ্ছে পাবে না আপনাদের যদি আদার্স কোন হোস্ট অ্যাড্রেস থাকে এটা হচ্ছে বিডিএফস এর সার্ভার হোস্ট অ্যাড্রেস যেখান থেকে ফ্রি তে আপনারা আপনাদের অ্যাপ ইনস্টল করতে পারবেন এন্ড ইউজ করতে পারবেন আর আদার্স কোনো কিছু থাকে সেটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন যদি আপনাদের নিজেদের কোনো সার্ভার থেকে থেকে থাকে ওকে তো এখানে হচ্ছে কিছু হোয়াইট লিস্টেড নাম্বার দিতে হয় ফার্স্ট মানে অ্যাপটা যখন আমি ক্রিয়েট করব এটা কিছুদিন হচ্ছে লিমিটেড প্রোডাকশনে থাকবে এন্ড লিমিটেড প্রোডাকশনে থাকার সময় এটা হচ্ছে কিছু নাম্বার দিয়ে হচ্ছে টেস্ট করা যাবে যে আমার অ্যাপটা হচ্ছে ঠিকঠাক আছে কি না এন্ড সেটার জন্য আমি আমার একটা নাম্বার হচ্ছে দিয়ে দিচ্ছি এন্ড ডাবল দিয়ে শুরু করতে হবে নাম্বারটা এখানে হচ্ছে দেখা যায় মোবাইল নাম্বার শুড বি ইন ফরম্যাট ডাবল এইট জিরো আমার নাম্বারটা হচ্ছে কি যেন ছিল বেশ একটা নাম্বার হচ্ছে দিয়ে দিলাম এন্ড ইন এ নাম্বারটা হচ্ছে দিয়ে আমি আমার অ্যাপটা হচ্ছে টেস্ট করতে পারবো এন্ড চাইলো হচ্ছে সেভ ডাব দেওয়ার পরে আমরা পরবর্তীতে কাজ করতে হতো বাট আমি সেটা এখনই করতে চাই আমি হচ্ছে নেক্সট দিব এন্ড আমার অ্যাপে হচ্ছে কি কি থাকতে পারবে এগুলা যেভাবে আছে আমি হচ্ছে সেভাবেই রাখবো এন্ড মোস্ট রিমেম্বারিং থিং যেটা হচ্ছে আমার অ্যাপের কোনো এক্সপায়ার ডেটা আমি হচ্ছে দিব না যদি এক্সপায়ার ডেট দিয়ে দিই তাহলে কিন্তু এই এক্সপায়ার ডেট অনুযায়ী আমার অ্যাপটা অফ হয়ে যাবে আমার যদি কোনো সাবস্ক্রাইবার থাকে সেখান থেকে আমার কোনো রেভিনিউ আসবে আসবে না এখান থেকে নেক্সট চলে যাবো অ্যান্ড এস এম এস ইউএসডি অ্যান্ড সাবস্ক্রিপশন এই তিনটা হচ্ছে আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করলে আমরা হচ্ছে নেক্সট চলে যাবো এখন হচ্ছে মেসেজ রিসিভিং ইউআরএল আমার থেকে হচ্ছে চাচ্ছে অ্যান্ড আমি এগুলো হচ্ছে আপনার এখান থেকে এস এম এস কানেকশন ইউআরএল যেটা এটা হচ্ছে কপি করে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিবেন

এলভিএস ওকে হয়ে গেছে আপনি যদি আপনার অ্যাপের নামটা মনে না থাকে আপনি এখান থেকে ব্যাক 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 এখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন ওকে আর এখানে যদি মাল্টিপল নাম্বার দিতে চান কমা দিয়ে হচ্ছে মাল্টিপল নাম্বার হচ্ছে দিতে পারবেন যেরকম আমি হচ্ছে একটা দেই ডাবল এইট জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ 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 ওকে হয়ে গেছে এগারোটা সেরকম আপনি দিতে পারবেন তো আমি এখানে দিচ্ছি না আমি হচ্ছে একটাই রাখতেছি

and connection url এর জন্য আমি যাব এটা কোন কানেকশন ইওএসএসডি কমন কনফিগারেশন সো ইওএসএসডি কানেকশন ইউআরএলটা আমাদের হচ্ছে এখানে এখানে দেব কপি লিংক কানেকশন ইউআরএল সার্চ আমরা রিকয়ার্ড দিব না এটা নোয়া নো আছে এটা নই থাকবে আমরা একটু দেখে দেব আর এক্সিজনগুলো ভুল করলে দেখা যাবে আপনার আপনারা ঠিকঠাকমতো রান করতেছে না তো এটা এখানে এখানে ভুল করা যাবে না তো নেক্সট এখন হচ্ছে একটা কিওয়ার্ড হচ্ছে আপনাদের চুজ করতে হবে যে কিওয়ার্ডটা ইউএসএসডি হবে এন্ড সেটা ডায়াল করার মাধ্যমে সাবস্ক্রাইবার হচ্ছে আপনার অ্যাপটা ইউজ করতে পারবে সো কিওয়ার্ড গুলো হচ্ছে সাধারণত তিন ক্যারেক্টার থেকে পাঁচ ছয় ক্যারেক্টার পাঁচ ক্যারেক্টার এরকম হয় সো আমার अवेलेबल খুঁজতে হবে যে अवेलेबल হচ্ছে কোনটা আছে যেরকম আমি হচ্ছে যদি 4545 দেই দেখা দেখা আছে হচ্ছে দিস ক্যারেক্টার अवेलेबल ওকে এটাও अवेलेबल না তো আমার হচ্ছে এটা অ্যাভেলেবেল তো আপনার আপনাদের মতো হচ্ছে পছন্দের মধ্যে একটা ট্রাই করতে পার পারেন ওকে সো আমার একটা পছন্দের মতো আমি যদি ট্রাই করি আমি এটা ওয়ান ফোর সিক্স থ্রি ওকে এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল তো এরকম এরকমভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আরো ট্রাই করে দেখতে পারবো যেগুলো অ্যাভেলেবেল সেগুলো হচ্ছে আমরা দিতে পারবো অ্যানভেল ইউভার্সিডি ডি চার্জিং তো এখানে হচ্ছে বাইরে ফর ইয়ার দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমরা অবশ্যই নো করে দেবো নো আমরা হচ্ছে নেক্সট দেব সাবস্ক্রিপশন রেসপন্স মেসেজ ধরুন আপনার অ্যাপটা হচ্ছে একজন সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন করলো তারপর হচ্ছে তার মোবাইল হচ্ছে কোন মেসেজটা হচ্ছে যাবে যেরকম হচ্ছে থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং এরকম হচ্ছে একটা মেসেজ যাবে সেটা হচ্ছে এখান দিয়ে দেব আমি হচ্ছে এরাই থ্যাংকস ফর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ইউ উইল ওকে ওকে এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম যে সাবস্ক্রিপশন করার পর কোন এখন যদি কেউ আনসারস্ক্রিপ করে দেয় তখন হচ্ছে কি হবে তখন হচ্ছে কি ধরনের মেসেজটা ইউজারের কাছে যাবে তাহলে আমি দিতে পারি থ্যাঙ্কস ফর ইউজিং আমার ইউএসডি কি দিয়েছিলাম আমি যদি একটু যে দেখে আসি ওয়ান ফোর সিক্স হ্যাশ হচ্ছে আমি এটা দিলাম আপনারা চাইলে চাইলে হচ্ছে আপনার চাইলে হচ্ছে এটা নাও দিতে পারেন এটা জাস্ট হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিলাম আপনার চাইলে চাইলে হচ্ছে থ্যাংকস ফর ইউজিং এতটুকু দিতে পারেন বা এরকমই ওকে সো সাবস্ক্রিপশন কনফার্ম রিকোয়ার্ড এটা বাই ডিফল ইয়েস চেঞ্জ সাবস্ক্রিপশন নোটিফিকেশন ইয়েস এখন হচ্ছে এটার জন্য আমাদের হচ্ছে সাবস্ক্রিপশন নোটিফিকেশন ইউআরএল এটা হচ্ছে কপি করব এটা কপি করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব এলাও এসসি টিভি সাবস্ক্রিপশন এলাও এসসি টিভি সাবস্ক্রিপশনটা হচ্ছে এখান থেকে থাকবে এখান থেকে তারপর হচ্ছে আমরা নেক্সট যাব নেক্সট যাওয়ার পর সাবস্ক্রিপশন চার্জিং শুধুমাত্র এই একটা জায়গায় হচ্ছে আমরা আহ সাবস্ক্রিপশন চার্জিংটা হচ্ছে রাখবো বাকি সবকিছু হচ্ছে আমরা নো দিব এটাই হচ্ছে জাস্ট ইয়েস থাকবে নেক্সট এন্ড এখান থেকে আমাদের চার্জিংটা সেট করে দেবো ডেইলি ওর মান্থলি আর যদি হচ্ছে আমরা মান্থলি দেই সেখানে মান্থলি কত টাকা আমরা হচ্ছে মান্থলি পঞ্চাশ টাকা মান্থলি তিরিশ টাকা এরকম করতে পারি সো বিডিএফ থেকে হচ্ছে সবসময় রেকমেন্ড করা হয় ডেলি হচ্ছে চার্জিংটা হচ্ছে করার জন্য সো এখানে এভাবে যেভাবে দেওয়া ছিল ডেইলি দুই টাকা সেটাই হচ্ছে আমরা দিয়ে দিব সো আমার সব কিছু যদি হয়ে যায়

অ্যানেবেল মোবাইল টার্মিনেট ওয়েন চার্জিং হচ্ছে নো করেছে কিনা এরকম ভাবে সব কিছু দেখবো ইউএসএস এর জন্য আমি ইউএসএস ডি লিসেনার দিয়েছি কিনা এগুলো সব কিছু চেক চেক হচ্ছে করার পরে অ্যানেবেল ইউএসএস চার্জিং নো নেক্সট এস ডি চার্জিং এপিআই ওকে এগুলো সব কিছু চেক করার পরে আমি হচ্ছে নেক্সট দেব শুধু এনেবল সাবস্ক্রিপশন চার্জিংটা ইয়েস রাখবো আর বাকি সবকিছু হচ্ছে আর চার্জিং এর ক্ষেত্রে নো

দ্য অ্যাপটা হচ্ছে অ্যাক্টিভ করব সেটার কিছু স্টেপ আছে আমাকে হচ্ছে বিডিএফএস এর সাপোর্টে এফএকিউ হচ্ছে মেইল করতে হবে যে এফএকিউটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে এফএকিউ এটা হচ্ছে আমার ডাউনলোড করতে হবে এখান থেকে যদি আমরা যাই এখানে হচ্ছে কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো হচ্ছে দিয়ে আমার এফএকিউটা হচ্ছে এখান থেকে করা লাগবে সো কিভাবে হচ্ছে নেক্সট এফ কিউটা আমরা কমপ্লিট করব এন্ড কমপ্লিট করে কিভাবে হচ্ছে আমরা সাপোর্টে মেল করব সেগুলো হচ্ছে আমি দেখাবো সো আমাদের পুরো অ্যাপ অলরেডি ক্রিয়েট যদি আমরা সব কিছু দেখতে চাই এখান থেকে এস এম এস টিউএসএসডি সাবস্ক্রিপশন এগুলো সব হচ্ছে আমরা দেখতে পারবো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড প্রয়াপের আরও সিরিজটি পুরোটাই হচ্ছে দেখার জন্য বলবো কারণ এটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট কে প্রয়াপটা ক্রিয়েট করেছি তারপর হচ্ছে ভিডিওতে হচ্ছে আমি দেখাবো কীভাবে হচ্ছে আপনারা অ্যাফিকিউ ক্রিয়েট করবেন অ্যাফিকিউ ক্রিয়েট করে কীভাবে কীভাবে হচ্ছে আপনারা সাপোর্ট হচ্ছে মেল করবেন তারপরে ভিডিওটা আসবে কিভাবে আপনারা অ্যাপটা হচ্ছে অ্যাপ হচ্ছে আপনারা ইনস্টল করবেন অ্যান্ড আর কিভাবে আপনার প্রমোশন করবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে